খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় নাটোরের স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের দোয়া মাহফিল। নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্র দেখুন বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা করে নাটোর জেলা স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের আয়োজনে একই স্থানে পৃথকভাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার 10 সেপ্টেম্বর বিকেলে নাটোর শহরের আলাইপুরস্থ বিএনপি দলীয় অস্থায়ী কার্যালয়ে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক দল। সংগঠনটির সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু, আহ্বায়ক কমিটির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদস্য সাইফুল ইসলাম আফতাব, সাবেক ভিপি সানোয়ার হোসেন তুষার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা সাবেক প্রধানমন্ত্রী ও বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য সরকারের কাছে আর্জি জানিয়ে বলেন, বেগম খালেদা জিয়া চরম অসুস্থ, তাকে দ্রুত বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হবে, সেটা না করালে তিনি আরও অসুস্থ হয়ে পড়ছেন। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো না হলে তার কিছু হলে এর দায়ভার এই সরকারকে নিতে হবে। এর আগে এদিনে দুপুরে ওই একই স্থানে নাটোর জেলা ছাত্রদলের আয়োজনে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন এর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাবিবুল ইসলাম হেলাল, হাসান শরীফ চমক, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মিনহাজুর রহমান মনির সহ অন্যান্য নেতৃবৃন্দ। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।